12 তারিখ 14 তারিখ আইনটা 28 তারিখ আমরা ঘর থেকে বারান্দা আমরা খাইতে পাই না फेसबुक बंधुरा हमरा प्रधानमंत्री बाड़ी जाते अब्बा शेख हासिना बाड़ी जाते किन्तु मिरपुर थाना ओसी साहेब रज्जाक साहेब तिनि अनुरोध करछेन जे आमरा जेनो मिशिल निये ना जेते पारि उनी आमाके बार बार बोलतेछेन निश्चित कथा किन्तु ओरा मानतेछे ना तादेर बक्तब्य प्रधानमंत्री कार्यालये तारा जाबे आपनारा এই মুহূর্তে আমরা কি করতে পারি আমার এই যে জনগণ গরীব মানুষ তার বস্তি থেকে আসছে চেষ্টা করতেছি তো দয়া করতেছি তো আপনি কেন এরকম রাগ করতেছেন একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও আমাদেরকে ওসি সাহেব এই যে ওসি সাহেব রাজ্জাক সাহেব উনি গণেশচন্দ্র ভদ্র মানুষ ভালো মানুষ সাথে আছেন আপনার নাম কি ভাই প্রকাশ সাহেব ওনাটা সমস্যার সমাধান দিতেছে হ্যাঁ আমরা যদি এখানে খাবার পাই সমস্যা আছে দাঁড়াও मोबाइल कदा सुविधा कर बुझीना আপনি একটা সলিউশন দিবেন তো আমরা আপার বাসায় যাব আমাদের নেত্রী বাসায় যাইতে চাইতেছি আমরা দূরে 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 তাদেরকে অফিসার বলতেছিল ঘুরিয়ে নিতে কিন্তু আমিও তাদেরকে মানাইতে পারতেছি না কারণ তাদের ঘরে আসলে খাবারের সংকট তারা কেউ হাত পাতে না বড় ভাই তারা কেউ হাত পাতে না আজকে একটা মাস জনগণের ঘরে খাবার নাই আজকে একটা মাস জনগণের ঘরে খাবার নাই আপনি আপনি এই লোকদের লিড দিচ্ছেন আপনাকে বলা হয়েছে সরে যে এদেরকে একটু দাঁড়া করান আমরা কথা দাঁড়া করাইছি তাই দাঁড়াও 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 স্টপ স্টপ সবাই আমার অফিসার আমার দোষ দিতে আছে দাঁড়াও দেখো অফিসাররা কি বলে ওকে আমার ছাত্র অফিসারের সাথে বা উপরে ওকে দাঁড়াও দাঁড়াও উপরে কথা বলতেছে কিন্তু ওনারা আসছে আপার বাড়ি যাবে প্রধানমন্ত্রী আমাদের আপা না প্লিজ লিসেন টু মি যে সামাজিক দূরত্বের কথা বলা হয় এই দূরে বলাই দূরে রাখো সেগুলো মেইনটেইনস না করে আপনারা সহযোগিতা করেন সামাজিক দূরত্ব মেইনটেইনস একটু সহযোগিতা করেন এই পিছাও 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 আপনি লিড দিচ্ছেন আপনি পেটে খাবার না থাকলে সামাজিক দূরত্ব থাকে না উস্কানি দিচ্ছেন বাজার কেন উস্কানি বলতেছেন আপনি আমরা সবাই যাব বলেন উস্কানি উস্কানি বলে এটাকে উস্কানি ফেসবুক বন্ধুরা আপনারা শুনতেছেন অফিসাররা বলতেছে আমি নাকি উস্কানি দিচ্ছি এক মাসে তাদের ঘরে খাবার যায় নাই আপনারা শেয়ার করেন দোষ আমার বুঝা হচ্ছে পুলিশ অফিসার বলতে আমি উস্কানি দিচ্ছি এক মাস খাবার পায় নাই তারা বলতে উস্কানি দিচ্ছি এখন কি সিদ্ধান্ত হয়েছে একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও এই দাঁড়াও বলেন 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 আপনি আমার শত্রু না আমি আপনার শত্রু না আপনি পুলিশ আমাদের বন্ধু আপনি ঘুরে যাও যেখান থেকে এসেছেন সেখানে চলে ওরা কি যাবে ওরা কি বল শুনেন ওদের বক্তব্য শুনেন আপনি ওদের বক্তব্য শুনেন শুনেন না আপনি শুনেন দেখেন অফিসার রাগ করতেছেন তার জনগণের কথা শুনবে ডাকে আমার জনগণের কথা শুনবে ডাকে আমার জনগণের কথা শুনবে কে পুলিশ বলছে আপনি শুনেন আমরা তো যাচ্ছি প্রধানমন্ত্রীর বাসায় আমাদের আপার বাড়ি যাব আপার বাড়ি যাচ্ছি আপনি বাধা দিচ্ছেন আপনি আমার আপার বাড়ি যাচ্ছি বাধা দিচ্ছেন ভাই পেটে খাবার না থাকলে বাজারে যান না এই দূর
দূরে যাও দূরে যাও অফিসার বলে দূরে যাও আমারে দোষ দেন অনেক কিছু করেন ওদের পেটে খাবার নাই আমার নেতৃত্বে না ওদের নেতৃত্বে আমি আসছি ওদের নেতৃত্বে আমি আসছি আমরা থানায় যাবো না আমরা আপার বাসায় যাবো আমাকে প্রধানমন্ত্রী বাসায় যাবে তুমি কই যাবা শুনছেন আমরা এখন মিরপুর দুই নম্বর স্টেডিয়ামে বসে আছি এটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের পাশে আমাদের এই পিছাও 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 সবাই পিছাও সবাই পিছাও 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 সবাই শুনতেছেন তারাও আমার কথা শুনতেছেন তাদের একটাই বক্তব্য তারা বাসায় যাবে আপার বাসায় যাবে তারা বলতেছে যে শেখ হাসিনা খাউন দিছে সেই খাউন কই গেছে কি করবেন অফিসার কইছে থানায় যাইতে থানায় যাবে না আপার বাসায় যাবা তারা খামা আপার বাসায় যাবে তারা প্রধানমন্ত্রী বাসায় যাবে তাদের একটাই দাবি তারা আপার বাসায় যাবে খাউন নিয়ে ঘরে ফিরবে আর আমাদের অফিসার আমাদের সহযোগিতা করবেন এখন আমাদের অফিসার আমাদের সহযোগিতা করবেন আমি যথেষ্ট চেষ্টা করছি যে থানায় যাবা না আপার বাসায় যাবা দূরে 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 দেখি যাই দোয়া করো ইনশাল্লাহ বলেন উস্কানি উস্কানি বলে এটাকে উস্কানি ফেসবুক বন্ধুরা আপনি শুনতেছেন অফিসাররা বলতেছে আমি নাকি উস্কানি দিচ্ছি এক মাসে তাদের ঘরে খাবার যায় নাই আপনারা শেয়ার করেন দোষ আমার উপর যা হচ্ছে পুলিশ অফিসার বলতে আমি উস্কানি দিচ্ছি এক মাস খাবার পায় নাই তারা বলতে উস্কানি দিচ্ছি এখন কি সিদ্ধান্ত হয়েছে একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও এই দাঁড়াও বলেন 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 আপনি আমার শত্রু না আমি আপনার শত্রু না আপনি পুলিশ আমাদের বন্ধু ওরা কি যাবে ওরা কি বল শোনেন ওদের বক্তব্য শোনেন আপনি ওদের বক্তব্য শোনেন শোনেন না আপনি দেখেন অফিসার রাগ করতেছেন তাহলে জনগণের কথা শুনবে ডাকে আমার জনগণের কথা শুনবে ডাকে আমার জনগণের কথা শুনবে কে পুলিশ বলছে আপনি শোনেন আমরা তো যাচ্ছি প্রধানমন্ত্রীর বাসায় আমাদের আপার বাসায় যাবো আপার বাসায় যাচ্ছে আপনি বাধা দিচ্ছেন আপনি আমার আপার বাসায় যাবে বাধা দিচ্ছেন ভাই পেটে খাবার না থাকলে বাজারে যান না এই দূরে যাও দূরে যাও অফিসার বলে দূরে যাও আমারে দোষ দেন অনেক কিছু করেন ওদের পেটে খাবার নাই আমার নেতৃত্বে না ওদের নেতৃত্বে আমি আসছি ওদের নেতৃত্বে আমি আসছি